হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের জনসংখ্যা এই টপিকটি থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে তো তোমরা যদি অ্যানসারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় আঠেরোশো একাশি সালে অপশান সি হলো রাইট অ্যান্সার আঠেরোশো একাশি সালে নেক্সট প্রশ্ন ভারতের জনঘনত্ব কত তো ভারতের জনঘনত্ব হলো তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিমিতে তো প্রতি বর্গ কিমিতে তিনশো বিরাশি জন নেক্সট প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি তো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার অপশান ডি হল রাইট অ্যান্সার বিহার আর এর সঙ্গে দেখে নাও বিহারের জনঘনত্ব হল এক হাজার একশো দুইজন প্রতি বর্গ কিমিতে তো বিহারের জনঘনত্ব প্রতিবর্গ কিমিতে এক হাজার একশো দুইজন নেক্সট প্রশ্ন দেখো ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি তো ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য হল অরুণাচল প্রদেশ অপশান সি হল রাইট অ্যান্সার অরুণাচল প্রদেশ আর অরুণাচল প্রদেশের জনঘনত্ব হলো প্রতি বর্গ কিমিতে সতেরো জন প্রতি বর্গ কিমিতে সতেরো জন নেক্সট প্রশ্ন ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি তো ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ অপশান এ হলো রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের জনঘনত্ব হল প্রতি বর্গ কিমিতে এক হাজার জন এক জন নেক্সট প্রশ্ন দেখো ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল দিল্লি অপশান বি হলো রাইট অ্যান্সার দিল্লি আর দিল্লির জনঘনত্ব হলো প্রতি কিমিতে এগারো হাজার দুশো সাতানব্বই জন এগারো হাজার দুশো সাতানব্বই জন আর এর সঙ্গে দেখে নাও ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এখানে জনঘনত্ব হল প্রতি বর্গ কিমিতে ছেচল্লিশ জন তো এটা তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে তো ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কেরালা রাজ্যে অপশান সি হল রাইট অ্যান্সার কেরালায় আর এর সঙ্গে দেখে নাও কেরালাতে লিঙ্গ অনুপাত প্রতি এক জন পুরুষে এক হাজার চুরাশি জন মহিলা তো কেরালাতে লিঙ্গ অনুপাত প্রতি এক জন পুরুষে এক হাজার চুরাশি জন মহিলা নেক্সট প্রশ্ন ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে তো ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম হরিয়ানা রাজ্যে অপশান ডি হল রাইট অ্যান্সার হরিয়ানায় আর হরিয়ানায় লিঙ্গ অনুপাত প্রতি এক জন পুরুষে আটশো জন মহিলা প্রতি এক হাজারজন পুরুষে আটশো জন মহিলা নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি বা ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি তো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সবচেয়ে জনসংখ্যা বেশি বা সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ এখানে দেখো দু সালের আদমশুমারি অনুসারে উত্তরপ্রদেশে উনিশ কোটি পঁচানব্বই লাখ একাশি হাজার চারশো সাতাত্তর জন মানুষ বসবাস করে তো দু সালের আদমশুমারি অনুসারে উত্তরপ্রদেশে উনিশ কোটি পঁচানব্বই লাখ একাশি হাজার চারশো সাতাত্তর জন মানুষ বসবাস করে নেক্সট প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কয়টি তো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল তিপ্পান্নটি অপশান সি হল রাইট অ্যান্সার তিপ্পান্নটি নেক্সট প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতে প্রতি এক হাজারজন পুরুষে মহিলার সংখ্যা কত তো এটির সঠিক উত্তরটি হলো নশো চল্লিশ জন অপশান বি হল অ্যাট অ্যান্সার নশো চল্লিশ জন আর এর সঙ্গে দেখে নাও পশ্চিমবঙ্গে প্রতি এক হাজার জন পুরুষে মহিলার সংখ্যা নশো সাতচল্লিশ জন নশো সাতচল্লিশ জন নেক্সট প্রশ্ন দেখো ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পুরুষ তো ভারতের মোট জনসংখ্যার একান্ন দশমিক পাঁচ চার শতাংশ পুরুষ অপশান ডি হল অ্যাট অ্যান্সার একান্ন দশমিক পাঁচ চার শতাংশ পুরুষ আর ভারতের মোট জনসংখ্যার আটচল্লিশ দশমিক চার ছয় শতাংশ মহিলা নেক্সট প্রশ্ন ভারতের আদমশুমারি অনুসারে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো ড্যাশ তো ভারতের আদমশুমারি অনুসারে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো পাঁচ হাজার জোন অপশান এ হলো রাইট অ্যান্সার পাঁচ হাজার জোন নেক্সট প্রশ্ন দেখো ভারতের জনবিরল রাজ্য কোনটি তো ভারতের জনবিরল রাজ্য হল সিকিম অপশান সি হল রাইট অ্যান্সার সিকিম আর এর সঙ্গে দেখে নাও দু সালের আদমশুমারি অনুসারে সিকিমের জনসংখ্যা হল ছ লাখ দশ হাজার পাঁচশো সাতাত্তর জন ছ লাখ দশ হাজার পাঁচশো সাতাত্তর জন নেক্সট প্রশ্ন ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ অপশান ডি হলো রাইট অ্যান্সার লাক্ষাদ্বীপ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপের জনসংখ্যা চৌষট্টি হাজার চারশো উনত্রিশ জন নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি তো ভারতের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালা রাজ্যে অপশান বি হলো রাইট অ্যান্সার কেরালা রাজ্যে তো কেরালা রাজ্যে সাক্ষরতার হার হল তিরানব্বই দশমিক নয় এক পার্সেন্ট তিরানব্বই দশমিক নয় এক পার্সেন্ট নেক্সট প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম তো ভারতের সাক্ষরতার হার সবচেয়ে কম হল বিহারে অপশান এ হল রাইট অ্যান্সার বিহার তো বিহারে সাক্ষরতার হার তেষট্টি দশমিক আট দুই পার্সেন্ট তেষট্টি দশমিক আট দুই পার্সেন্ট আর এগুলি সবই হলো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নেক্সট প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ তো দু হাজার এগারো সালের অনুসারে ভারতের সাক্ষরতার হার হল চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ অপশান সি হলো অ্যাট অ্যান্সার আর পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার হল সাতাত্তর দশমিক শূন্য আট পারসেন্ট নেক্সট প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত তো এটি সঠিক উত্তরটি হলো এক হাজার প্রতি জন প্রতিবর্গ কিমিতে অপশান ডি হলো অ্যাট অ্যান্সার এক হাজার উনত্রিশ জন নেক্সট প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি তো দেখো ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো মুম্বাই অপশান বি হলো রাইট অ্যান্সার মুম্বাই নেক্সট প্রশ্ন ভারতে জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর দু হাজার এগারো আদমশুমারি অনুসারে তো ভারতে জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল হল উনসত্তর দশমিক আট নয় বছর অপশান এ হলো রাইট অ্যান্সার আর পুরুষের প্রত্যাশিত আয়ুষ্কাল হলো সাতষট্টি দশমিক চার ছয় বছর আর নারীর প্রত্যাশিত আয়ুষ্কাল হলো বাহাত্তর দশমিক ছয় এক বছর তো এটা তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পঞ্চাশ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলে ড্যাস তো পঞ্চাশ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় মেগাসিটি অপশান সি হল রাইট অ্যান্সার মেগাসিটি নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম স্মার্ট সিটি হিসেবে মনোনীত হয়েছে কোন শহর তো এটির সঠিক উত্তরটি হলো দিল্লি অপশান ডি হল রাইট অ্যান্সার দিল্লি নেক্সট প্রশ্ন ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায় দেখা যায় তো ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি দেখা যায় গাঙ্গেও সমভূমিতে অপশান বি হল রাইট অ্যান্সার গাঙ্গেও সমভূমিতে নেক্সট প্রশ্ন দেখো কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বনিম্ন জনঘনত্ব ড্যাশ তো কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বনিম্ন জনঘনত্ব হলো ছেচল্লিশ জন প্রতি বর্গ বর্গকিমিতে অপশান এ হলো রাইট অ্যান্সার ছেচল্লিশ জন আর এর সঙ্গে দেখে নাও ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল আন্দামান ও নিকোবা দ্বীপপুঞ্জ এখানের জনঘনত্ব হল প্রতি বর্গ বর্গকিমিতে ছেচল্লিশ জন তো এটা তোমরা ভালো করে মনে রাখবে তো বন্ধুরা এখানেই বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো নেক্সট দেখো এখানে কিছু ওয়ানলাইনের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ হলো ভারত তো পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ হচ্ছে ভারত নেক্সট প্রশ্ন ভারতের জনসংখ্যা হলো একশো কোটি এক লাখ তিরানব্বই হাজার চারশো বাইশ জন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নেক্সট প্রশ্ন ভারতের জনগণত্ব হল প্রতি বর্গ কিমিতে তিনশো বিরাশি জন নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ লিঙ্গনুপাযুক্ত রাজ্য হল কেরালা পুরুষ ইষ্টু মহিলা সমান এক হাজার ইস্টু হাজার চুরাশি নেক্সট প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ তো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন দেখো ভারতের সাক্ষরতার হার হল ছিয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট ছিয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট আর পুরুষদের হার হল বিরাশি দশমিক এক চার পার্সেন্ট আর মহিলাদের হার হলো পঁয়ষট্টি দশমিক চার ছয় পারসেন্ট নেক্সট প্রশ্ন ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য হল কেরালা নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি উনিশশো একাশি সালে নেতৃত্ব দেন ডাব্লুসি প্লৌডেন সি প্লৌডেন নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন ভারতের আধুনিক জনগণনার জনক বা প্রতিকৃত হলেন ডাব্লুডাব্লু হান্টার ডাব্লু ডাব্লু হান্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে